para el motor mundial, de que no nos salimos. Ahora, la cantora, nada, la quisa de irme. Ahora, la canta aquí, la canta acá, ahorita, ahora, ahora, bandido, un pito. Cornofuli no dirá que, uchado lo tiene, ni de sí. নগরের লালদিয়া চরে বন্দরের উচ্ছেদ অভিযানের মুখে সউদ্যোগে নিজেদের বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন লালদিয়া চরের বাসিন্দারা। সোমবার 1 মার্চ থেকে বন্দর কর্তৃক 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6টি জোনে ভাগ করে 52 একর জায়গা উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা আগে থেকেই নিজ উদ্যোগে কাঁচা, সেমি পাকা, পাকা বসতবাড়ি, ভাড়াঘর, দোকানপাট ভেঙে নিয়ে যান বাসিন্দারা। নামমাত্র মূল্যে বাড়িঘরের অবকাঠামো, লোহালক্কর, টিন, ইট, বাঁশ ইত্যাদি স্পটে বিক্রি করে দেন অনেকে। এই সময় নারী শিশুদের কান্নাকাটি আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় লালদিয়াচর এলাকায়। এক সপ্তাহ পানি হাইলো ফেলে আন্ধারের ভিতর আর তন মাল টানন ভরে হড়ে গুম হড়ে গুসল হড়ে পানি আর আর তাকে নির্যাতন হরণ ভরে না সর আর তন গুলি আছে আর আর গুলি হরে মারি ফেলালে তো আর সুবিচারকে বাসি আর তো সর আর লগে যুদ্ধ হরে তো না আর তো শক্তি আছে না সর আর লগে যুদ্ধ হইত আর আর দুঃখ পাইলে আর সরকার কাজার আতাইতন আর লঙ্গে তো না তর বেগে কই আর রাস্তাঘাটা পরে দেখুন দেখি বাড়ি নাই বিড়া নাই কিছু নাই আজি 10-15 দিন আজি লাইন হাড়ে দিয়ে কারণ পানি নাই আন্ধার গুন্ধরে পড়ে আসছিলাম আজি একবার ভাঙি দিয়ে একবার রাস্তা যাই না বই দেখুন দেখি বাড়ি বিড়ে কিছু নাই আর হঠাৎ মারা নিজেরও জানে আর বাসা তো দি বাসা অনু ফেরে এখন আর এখন রাস্তা নদী পরে থাকে বাসা লইম কেন আর আর আই হম আর আর আই দিয়ে আর নাকি বাসা ভাড়া দিয়ে নাকি আর চলাইম না আর বাচ্চা চলে হাবারা করাইম। কেউ আবেগ আপ্লুত কণ্ঠে আবার কেউ কান্নায় ভেঙে পড়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চেয়ে বলেন, লালদিয়া চর এলাকাবাসী অক্ষুত্তুন আমি বরাবর প্রধানমন্ত্রী দেখেন অনুরোধ করলাম আর আপনাকে দরকার নেই তাই পিসা দিয়ে নেন আলার মানুষের মুখের অভাব তোল কিন্তু আলার তাকি পেলে কেন টাকা করি আলার গাড়ো বান্ধি যখন বেতো না এলাকা আর সরকার আর শিবুকে জায়গা দিতে পাইতো যদি আর একদম বাসস্থান দিত যদি একদম পূর্ণ বাসন করে দিলে তো আর বউয়ার বাল বাচ্চা আর মামলা আর বাসস্থান করে জীবন গাড়ি দিতে আর সরকার আব্বান দি আর একদম বাসস্থান করে দেওয়া যায়। উচ্ছেদের বিষয় নিয়ে সকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান সাংবাদিকদের বলেন, তাদেরকে সুযোগ দিচ্ছি তারাগুলো নিয়ে যাওয়ার জন্য তারা বলছে তারাগুলো নিয়ে যাবে তারা ইনফ্যাক্ট তারাগুলো বিক্রি করে দিয়েছে যারা আসবে তাদের এখন লেবারের শর্টেজ আপনারা বুঝতে পারেন এখানে বিশাল বড় এরিয়াতে কাজ করছে লেবারের একটি সংকট আছে আমাদেরও লেবার আছে ইকুইপমেন্ট আছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের এই লেবার এবং ইকুইপমেন্ট যদি সহায়তা তাদের দরকার হয় আমরা তাদেরকে সেই সহায়তা দিয়ে দেবো যেহেতু তারা স্বেচ্ছায় চলে যাচ্ছে চলে গেছে সুতরাং আমাদের কোনো আর তাদের প্রতি তো কোনো বল প্রয়োগ করে উচ্ছেদ করার কোনো প্রয়োজন নেই এবং আমরা শুধু এখন যাব আমাদের এলাকাটাকে আমরা ফেন্সিং করে দিব যেন অন্য কেউ সেটা দখল করতে না পারে আমরা আর সময় নেই তাদের জন্য আজকের দিনের ভিতরে দেখবেন তারা বাকি সব চলে যাবে চলে যাচ্ছে সেটা আমরা ফেন্সিং তো আজকে এখন থেকে আমাদের লোকজন যাবে দেখবেন তারা ফেন্সিং দেবে আমরা কিন্তু বুলডোজার বা স্ক্যাভেটার দিয়ে তাদেরগুলো ভাঙার আমাদের কোনো অভিপ্রায় নাই তারা যেহেতু নিজেরাই নিয়ে গেছে এখন যেগুলো পড়ে থাকবে র্যাকেজ হিসাবে পড়ে থাকবে সেগুলো পরবর্তীতে আমরা যখন এখানে আমাদের স্থাপনা করবো তখন ওগুলো আমরা সমান করি সেখানে আমাদের ইয়ার্ড নির্মাণ করার জন্য আমরা তখন ওগুলো ব্যবস্থা নেব। প্রসঙ্গত 1972 থেকে নদীর চর ঘেঁষে প্রায় 48 বছর ধরে লালদিয়াচর এলাকায় বসত করে আসছেন 2300 পরিবারের 14,000 মানুষ। এখানে প্রাথমিক বিদ্যালয়, 3টি মসজিদ, 2টি কিন্ডারগার্ডেন সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। গত 27 ফেব্রুয়ারি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে চূড়ান্ত উচ্ছেদের বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লালদিয়াচর পুনর্বাসন বাস্তবায়ন কমিটিকে জানিয়েছে। ডেক্স নিউজ, C+ TV বাংলা।